যাওয়া, মন ভুলিয়ে দেওয়ার মতো মনোমুগ্ধকর এক স্থাপনা। এই মডেল মসজিদের দিকে তাকালে মুগ্ধ না হয়ে পারাই যায় না। বাংলাদেশ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন এই মডেল মসজিদ দেখতে পেলাম নাটোরের বাগাতিপাড়া উপজেলায়। প্রকল্পের আওতায় বাংলাদেশের জেলা উপজেলায় মোট 560টি আধুনিক চিত্তাকর্ষক নিদর্শন ও উন্নত সুযোগ সুবিধার মসজিদ নির্মাণ করছে সরকার। এরই মধ্যে অনেকগুলো মসজিদের উদ্বোধন হয়ে গেছে। এই মসজিদটির নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে থাকছে নারী ও পুরুষদের জন্য পৃথক ওযু ও নামাজ আদায় সুবিধা, লাইব্রেরি, গবেষণা ও দিনী দাওয়াত কার্যক্রম, পবিত্র কোরআনে হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন ও মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ এবং ইমামদের প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে মডেল মসজিদে। তিন ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে। 64টি জেলা শহরে ও সিটি কর্পোরেশন এলাকায় এই ক্যাটাগরিতে 69টি চারতলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। এগুলোর প্রতিটি ফ্লোরের আয়তন 2360.09 বর্গমিটার। উপজেলায় 1680.14 বর্গমিটার আয়তনের বি ক্যাটাগরির মসজিদ থাকছে 475টি, আর উপকূলীয় এলাকায় 2052.12 বর্গমিটার আয়তনের সি ক্যাটাগরির মসজিদ থাকছে 16টি। জেলা সদর ও সিটি কর্পোরেশন এলাকার মসজিদগুলোতে একসঙ্গে 1200 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। অপরদিকে উপজেলা ও উপকূলীয় এলাকার মডেল মসজিদগুলোতে একসঙ্গে 900 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এসব মসজিদে সারা দেশে প্রতিদিন 4,94,200 জন পুরুষ ও 31,400 জন নারী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।